শুক্রবার ভারতের ঝাড়খণ্ডে ধর্ষণের শিকার হন এক স্প্যানিশ পর্যটক। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই বিষয়টি জানান ভুক্তভোগী। এরপর থেকেই নেট দুনিয়ায় বিচারের দাবিতে সোচ্চার পর্যটকরা। এ ঘটনায় সোমবার তিনজনকে আটক করার কথা জানিয়েছে স্থানীয় পুলিশ। গ্রেপ্তারের পরই তাদের আদালতে তোলা হয়। বাকিদের ধরতে চলছে অভিযান। এ ঘটনায় ভারতীয় কর্তৃপক্ষ 10 লাখ রুপি ক্ষতিপূরণ দিয়েছে পর্যটক দম্পতিকে। তাদের হাতে ক্ষতিপূরণের অর্থ হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের কঠোরতম শাস্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে স্থানীয় প্রশাসন। 10 লাখ রুপি এক প্রতিবেদনে এনডিটিভি বলছে, রাজ্যটির দুমকা জেলায় স্বামীর সঙ্গে বাইকে ভ্রমণরত স্প্যানিশ ওই পর্যটককে মারধর করেন 7 জন, পরে ধর্ষণ করা হয়। তাদের 2 জনকে হত্যার হুমকিও দেয় ওই 7 জন। ঘটনার পর স্থানীয় থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী। পরে সামাজিক মাধ্যমে বিষয়টি শেয়ার করলে তোলপাড় শুরু হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর রোববার থেকে দোষীদের গ্রেপ্তার ও বিচার দাবি করে অনলাইনে প্রচারণা শুরু করে বাইকার ও ব্যাকপ্যাক কমিউনিটি। 28 বছর বয়সী ওই নারী পর্যটক ও তার সঙ্গী মোটর সাইকেলে করে বিশ্ব ভ্রমণে বেরিয়েছেন এবং চলতি বছর তারা ভারতে প্রবেশ করেন। রাহুল রানা, সময় সংবাদ।